হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মিঠু যাই হোক আজকের ছবি দেখে বুঝিয়ে গেছেন মির্গে মাসের চার বা পচানি নিয়ে মির্গে মাসের বিভিন্ন ধরনের পচানি হয় যাই হোক তার ভিতর থেকে আজ আপনাদের একটা পচানি দেখাবো যেটা আপনাদের কাছে হাতের কাছে পাবেন আর আপনারা পচানিটা তৈরি করতে পারবেন পচানিটার উপকরণ দেখানোর আগে কিছু কথা বলে নিই মাথায় রাখবেন আমি যতগুলো কথা বলি আমার দেখানো যতগুলো আইটেম আছে বা যেগুলো আপনারা দেখতেছেন এগুলোর থেকে অতি জরুরি হচ্ছে আমার কথাগুলো খেয়াল করা আপনারা যদি আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের হাতে ভালো মাছ উঠবে ইনশাল্লাহ যাই হোক আজকের উপকরণের সাথে পরিচয় হয়ে নেন আজকের উপকরণগুলো কি যারা দেখতেছেন অনেকেই চেনেন আর যারা না চেনেন বা বুঝতে পারতেছেন না তাদের জন্য আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে তেজপাতা এটা ইলাস এটা দারচিনি এটা হচ্ছে পৈশাখের পাতা বলবেন ভাই পৈশাকের পাতা হ্যাঁ ভাই পৈশাখের ব্যতিক্রম কিছু এই পৈশাখের কিছু গুণাগুনি গুণাবলী আছে যেগুলো আজকে আপনাদের বলবো বা দেখিয়ে দেবো পৈশাখের থেকে একটা আলাদা একটা আঠালো ভাব আসে বা আঠা তৈরি হয় আঠাটা মাছের জন্য বা পচানের জন্য খুবই ভালো একটা কাজ করে যাই হোক আর দেখাবো হচ্ছে আপনারা অনেকেই চেনেন পচা পাতা এই হচ্ছে পচা পাতা যাই হোক পচানি করতে গেলে পচা পাতাটার অনেক দরকার আছে আর পচানিটা কীভাবে করবেন দেখে নেন ভালোভাবে বোঝেন যেহেতু আমি আপনাদের দেখানোর সাথে সব কিছু নিয়েই বসছি ইলাসটা রীতিমতো যেভাবে ফাটাইতে হয় ফাটিয়ে এতে দিয়ে নেবেন দারচিনিটাও এতে দিয়ে নেবেন তেজপাতা ভেঙে কুচি কুচি করে দিয়ে নেবেন আর ওই শাকের পাতাগুলো যতটুক পারেন ছোট ছোট করে এতে দিয়ে নেবেন প্লাস দিবেন হচ্ছে পচা পাতা পচা পাতা এতে দিয়ে পানি দিয়ে দেবেন পানি দিয়ে এটা চালসহ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে ভাই ভিজিয়ে গিয়ে রান্না করব হ্যাঁ রান্না তো অবশ্যই করবেন কিন্তু রান্না করার আগে একদিন চব্বিশ ঘন্টা এটা রেখে দিতে হবে রান্না করার আগে চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা যদি রেখে দিতে পারেন তাহলে এটা একটা গন্ধ ছাড়বে তারপরে যে আপনি কী করবেন পরিপূর্ণভাবে যতটুকু পানি দিয়ে আপনি ভাত রান্না করেন অতটুকু পরিমাণ ভাতের পানি দিয়ে সুন্দর করে আপনি রান্না করেন রান্না করার পরে আপনি কী করবেন রান্না হয়ে যাওয়ার পরে ওটা একটা আলাদা মাটির খুঁড়িতে বলেন আলাদা পাত্রে বলেন নিয়ে এক দিনের জন্য একদিন এক দিনের জন্য রেখে দেন যেদিন মাছ মারতে যাবেন তার দুদিন আগে এগুলো করতে হয় দুদিন আগে একদিন রেখে দিলেন তাহলে একদিন আপনি রেখে দিলেন চাল পানি দিয়ে এগুলো মিশিয়ে আর একদিনে আপনি রান্না করে আর একদিন রাখলেন টোটালি এটা কমপ্লিট একটা ভালো পচানি হয়ে যাবে এবারে যেটা করবেন পচানিটা কীভাবে আপনি চারে ফেলবেন চারে কী কায়দায় ফেলবেন আমি বলে দিচ্ছি আমরা অনেকে পিঁপড়ার ডিম নিয়ে যাই মুরগির ফিট নিয়ে যাই সামান্য পরিমাণ আপনি মুরগির ফিট হালকা পিঁপড়ার ডিম এগুলো দিয়ে মাটি দিয়ে সুন্দরভাবে মাখাবেন কিন্তু মাখানোর আগে এখান থেকে খানিকটা রেখে দেবেন একটা ফ্রিজে খানিকটা রেখে দেবেন এটা কি করবেন ফিট দিয়ে আর এই পচানি দিয়ে আপনি মাখাবেন এবার আমি আপনাদের লাস্টে বলে দেবো ওটা আপনার ডিউটি কী করবে এবার আপনি কি করবেন পুকুরে ফেললেন পুকুরে ফেলার সাথে সাথে দেখবেন কি যে মির্গে মাছ যে আছে মিরগে মাছের চাপটা আপনার চারের পরে চলে আসলো চারের পরে চলে আসছে মাথায় রাখতে হবে যে এই যে আলাদাভাবে রেখে দিয়েছেন যে আপনার পচানি এ দিয়ে ফিট দিয়ে হালকা পরিমাণ ফিট দিয়ে আর হচ্ছে আমরা যে আঠাটা ব্যবহার করি বনরুটির আঠা ওইটা দিয়ে সুন্দর করে বেশি করে খানিকটা মাখিয়ে নেবেন নিয়ে চারটা বসি থাকে আমরা অনেকে হুইলে যারা মাছ মারি চার বসি অনেকে ছয় বসি এবারে কী করবেন হুলের একটা বসিতে আপনি কি করবেন এই পচানি দিয়ে যে আদারটা করছেন এটা গাঁথবেন একটু বড় করে গাঁথবেন এবার একটা কেঁচো দেন একটা সাদা আটা দেন একটা বল্লার টোক দেন চারটা চার রকম দেবেন দিয়ে এই সবগুলোই মির্গে মাছের খাবার খালি যে বললেন ভাই মিরগে মাছই উঠবে না ভাই মিরগে মাছ বাদেও অন্য মাছও উঠবে রুই মাছ থাকলেও রুই মাছ উঠবে আপনারা জানেন কি না জানি না কেঁচো কিন্তু কাতলা মাছেও কেঁচো খায় এর জন্যে খালি যে মির্গে পোটা ওটা বলবো না সব ধরনের মাছই উঠবে তবে মির্গে মাছটা বেশি উঠবে এটা গ্যারান্টি যাই হোক বুঝিয়ে দিলাম আর আপনাদের কাছে আমি যেটা চেয়ে থাকি সবসময় জন্য আমার জন্য দোয়া করবেন আর যারা নতুন আছেন যারা আমার চ্যানেলটা দেখেন অথচ সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে নেন আপনাদের জন্য সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করতেছে আর আমি যত দূর পারবো আপনাদের জন্য চেষ্টা করব ভালো জিনিসটা ভালো জিনিসটা আপনাদের দেখানোর জন্য আজকের যে উপকরণগুলো দেখালাম ভাই হাতের কাছে পাবেন হাতের কাছে পাবেন খুঁজতে হবে না ভাই পচা পাতা পাবো কোথায় পচা পাতা পাবেন কোথায় আমি বলে দিচ্ছি আপনাদের এখানে যেখানে জড়িবুটি মানে এই ধরনের মশলা জাতীয় জিনিস বিক্রি করে এই সব জায়গায় গেলে পচা পাতা পেয়ে যাবেন একটু পুরোনো দোকানে গেলে পচা পাতা পাবেন কিনতে পাওয়া যায় যাই হোক ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য অবশ্য অবশ্য দোয়া করবেন আল্লাহ হাফেজ